ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده إن شاء الله رجل نظر تسليم ورشيته نبي محمد صلى الله عليه وسلم رفور اللهم صلي على اللهم بارك عليه আজকের দিনই মাঝরিসের বিষয় হচ্ছে জাকাত জাকাত শব্দের অর্থ হলো আন্নামা ও জিয়াদা পবিত্র হওয়া বিরুদ্ধে হওয়া পবিত্র হওয়া বিরুদ্ধে হওয়া নেশা পরিমাণ কারোর যদি টাকা থেকে থাকে বা এভাবে সম্পদ থেকে থাকে তাহলে তার জাকাত অবশ্যই আদায় করবে জাকাত আদায় করবে কারোর কাছে যদি স্বর্ণ সাড়ে ভা সাত ভরি থেকে থাকে পঁচাশি গ্রাম পরিমাণ তাহলে তাকে শতকরা শতকরা আড়াই ভাগ জাকাত আদায় করবে রৌপ্প সাড়ে বাউন্ন তোলা হলে বা বা বাউন্ন এরকম হলে সাড়ে বাউন্ন তোলা এরকম হলে তাকে শতকরা আড়াই ভাগ জাকাত আদায় করবে ওলাম সুন্নাগণ বলছেন যে টাকার জাকাতটা স্বর্ণ অথবা রৌপ্য রূপের যে নেশাব সে নেশাব পরিমাণ হলে তাকে টাকার জাকাত দিবে এভাবে ওলামাগণ বলছেন এবং আরও ওলামাগণ বলেন যে আরা যে রয়েছে যে আল্লাহ রসুলসল্লাহ রায় সাল্লাম জাকাত টাকার জাকাত ক্ষেত্রে বলছেন যে কাউরের কাছে দুই হাম যদি থেকে থাকে তাহলে জাকাত আদায় করবে এভাবে মগন বলছেন কেউ বলছেন যে বাইশ হাজার টাকা যদি বা এর কিছু পরিমাণ থেকে থাকে কারের কাছে এক বছর তাহলে জাকাত আদায় করবে এভাবে ওলাম আসন্নগণ বলছেন ফসলের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে এভাবে বলেন যে আপনি যেটা স্বাভাবিকভাবে আপনার হয় বৃষ্টি পানিতে এটা দশ ভাগের এক ভাগ দিবেন আর যেটা আপনি টাকা পয়সা খরচ করে ফসল হয় সেটা আপনার বিশ ভাগের এক ভাগ জাকাত দিবেন আর উঁটের যদি উঠ কার পাঁচটি উট থাকে তাহলে একটি ছোট বাচ্চা বাচ্চা এক বছর বাচ্চা সেটা জাকাত দিবে কারোর কাছে যদি গরু তিরিশটি থেকে থাকে একটি দিবে জাকাত ছাগল যদি চল্লিশটি থেকে থাকে এগুলা সর্বনিম্ন আর কি তাহলে একটি করে দিবে এভাবে মোটামুটি আপনার জাকাতের পরিমাণগুলা সংক্ষিপ্ত আকারে জি জাকাতের খাতগুলা সম্পর্কে মোহনাল্লাহ বলছেন ইন্ন মাসা খতিল ফকরা আমিরিন আলাইহা যে জাকাত যারা গ্রহণ করতে পারবে তারা হলো ফকির মিসকিন যারা জাকাতের আদায় আদায় করে জাকাত টাকা আদায় করে কর্মচারী এরা এবং আপনার ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অন্যকে জাকাতের টাকা দেওয়া যাবে জি এরপরে আপনার যারা দাস দাসী রয়েছে এদের মুক্তি মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে এরপরে ঋণগ্রস্ত কেউ থেকে থাকলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে আর যা ফিসাবিল্লা যারা কাজকর্ম করে তাদের জাকাতের টাকা দেওয়া যাবে যেমন মালদ্রাসা রয়েছে বা কেউ আল্লাহর পথে লড়াই করছে দিনকে সম্মনত করার জন্য যদি সেটা সারে জেহাদ হয় তাহলে তারা জাকাতের টাকা নিতে পারে এরপরে মুসাফির যারা রয়েছে তারাও জাকাতের টাকা গ্রহণ করতে পারে এভাবে রয়েছে পবিত্র তাওবাতে আয়াতটি নিয়ে আসা হয়েছে যে জাকাত আপনার ওপর ফরজ তার যদি আপনি আদায় না করেন তাহলে কি হতে পারে আবু হরিয়ারা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তির ওপর জাকাত ফরজ হওয়ার ফল আদায় না করে তাহলে টেকো মাথা বিষ ধর সাঁপ তার গালের পাশে এসে বলবে আনা কান্সুকা আনা মালুকা আমি তোমার গচ্ছিত সম্পদ দিয়ে তাকে দুই পাশে কামড়ে ধরবে দিয়ে দুই পাশে কামড়ে কামড়ে ধরবে ইমাম বুখার রহমাল হাদিসটি নিয়ে এসছেন তাই আমরা জাকাতের বিষয়গুলো দেখব যে আমাদের জাকাত ওপর ফরজ হলে অবশ্যই সেটা আদায় করব কারণ জাকাতের টাকা আপনার ওপর ফরজ হয়েছে তারপর আপনি করছেন না যদি না করেন তাহলে আপনি যেন নিকৃষ্ট মাল খেয়ে নিচ্ছেন জাকাতের টাকা আপনার নয় বরং গরিব মিসকিনদের হক আল্লাহ বলছেন অফি আমলহি হাকুলিশা ইলিউল মাহরুম যে যারা গরিব মিসকিন যা যারা রয়েছে তাদের হক দিয়ে দাও তাই জাকাতের টাকা আপনার যদি থেকে থাকে তাহলে সেটা আপনি দিয়ে দিবেন গরিব মিসকিনদের হক আপনি খাবেন না যদি নিজে খেয়ে নেন তাহলে নিকৃষ্ট মাল আপনি খেলেন তাহান তালা যেন আমাদের সেতা দান করেন জাকাত ঠিকভাবে আদায় করা জি এ মাস সরমজান মাস দান সৎকার মাস আপনারা বেশি বেশি দান সৎকার করার চেষ্টা করবেন এ মর্মে আদিবিন হাতিম তিনি বলছেন যে আল্লাহ রসলাস্লা সাল্লাম বলছেন কন্যার অলাবে শিক্ষা তো মারাতিন তোমরা একটি খেজুর হলেও দান করে হলেও তোমরা জাহান্নামের অগ্নি থেকে নিজেকে বাঁচাও জাহান্নামের অগ্নি থেকে নিজেকে বাঁচাও তো আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব যে আমরা দান সৎগা করা যতটুক যে পারব পারবো যতটুকু যে পারবো জি এরপরে আপনি দান করবেন দান করেন গুনে গুনে নয় বরং দান করেন গুণ গুণা ছাড়াই এ আসমা বিন আব্বাকর বলছেন বিদ্যা বকর বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তুমি দান করো গুনে নাই গুনে যদি তুমি দান করো তাহলে তোমাকে আল্লাহ আলা গুনে গুনে নিকি দান করবেন ইমাম বখার রহমাল হাদিসটি নিয়েছেন বখার মুসলিম জি এরপরে আর খাদিস আবু হরাইরা বলছেন জাল্লাহ সাল্লাম বলছেন যে আনফেকা ইয়া আদম আনফেকা আলেক হে আদম সন্তান তোমরা আল্লাহর জন্য খরচ করো আল্লাহ তোমাদের জন্য খরচ করবে এবং বুখার রহমাল্লাহাদিসষ্টি নিয়েছেন তাই আমরা যদি আল্লাহর পথে ব্যয় করি আল্লাহ আমার জন্য খরচ করবেন আল্লাহ আমার জন্য খরচ করবেন ইমর আবু হরাইরা বলছেন যে জাল্লাহ সাল্লাম বলেন যে কেউ যদি একটি একটি খেজুর অথবা একটি টাকাও হালাল যদি কেউ যদি আল্লাহর পথে ব্যয় করে দান করে তাহলে এই দানটিকে আল্লাহ সুবাহ তালা তিনি দান হাতে কবুল করেন এবং যেমন উটের বাচ্চাকে আপনি আমি মানুষ করি অথবা ছাগলের বাচ্চাকে মানুষ করেন এইভাবে আল্লাহ সুবাহ তাল্লা তার ওই দানটিকে বড় করতে করতে পাহাড় পরিমাণ করে দিবেন এবং বোখার রহমান হাদিস টি নিয়েছেন আমরা চেষ্টা করব দান দান করার দান করার অনেক ফজিলত রয়েছে দান করার অনেক ফজিলত রয়েছে হতে পারে আপনার দানটাই পরকালে আল্লাহর কাছে আপনার নাজাদ পেতে পারেন তাই আরেকটা যে দান করার মাধ্যমে পরকালে আরও সে তলে ছায়া পাবেন সাত ব্যক্তিকে আল্লাহ সুন্দর তালা যে আরো সে ছায়া দান করবেন তার ভিতরে একটা যে ব্যক্তি ডান হাতে আমল দান করলো সে বাম হাতে জানলো না তাই গোপনে দান আপনি যেটা করছেন গোপনে প্রকাশ উভয়ে দান করা যায় তবে গোপনে দান করলে আরও সে ছায়া তলায় ছায়া পাওয়া যাবে এ মর্মে ইমাম বুখারু রহমান হাদিস তাই আমরা দান করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সে তা দান করেন এবং এই রমজান মাস বেশি বেশি আল্লাহ রসুল্লা দান করেছেন আমরাও করার চেষ্টা করব আনাস বলছেন যে আল্লাহ রসলাস্লাম রমজান মাসে বেশি কোরআন পড়তেন জিবলিলকে কোরআন তিনি শোনাতেন জিবলি তাকে শোনাতেন এবং তিনি এ রমজান মাসে বেশি বেশি দান করতেন রহমতের বাতাস যেভাবে চলে তার থেকে বেশি তিনি দান করতেন এবং বুখারি রহমুল্লাহাদৃষ্টি নিশ্চিন্তায় আমরা দানের ক্ষেত্রগুলা বাড়িতে রমজান মাস গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকে আমরা দান সৎকা করার চেষ্টা করবো এবং নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও করার চেষ্টা করব আল্লাহ সুহান তাল্লাহ যেন আমাদের সে অফিক দান করেন ওফের দান আহমদুল সোহানিকা সদিন